তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আগামী সোমবার কালীঘাটে মমতার বাড়িতে ওই বৈঠক হবে। আগামী সোমবার থেকেই রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, লোকসভার অধিবেশনও শুরু হবে সোমবার থেকে। আর এই পরিস্থিতিতে তৃণমূলের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সোমবার কালীঘাটে বৈঠক, জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু বিষয় আলোচনার সম্ভাবনা, 22 জনের জাতীয় কর্মসমিতির বৈঠক, বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো প্রবীরের কাছে। প্রবীর, কি মোটামুটি কি বিষয় আলোচনা হতে পারে এই বৈঠকে, এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে? বিষয় যে তৃণমূলের অন্দরে গদবদল নিয়ে আলোচনা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রস্তাব জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, বেশ কিছু পুরসভার চেয়ারম্যান এবং জেলার সভাপতি বদল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে উপনির্বাচনের ফলাফল আগামীকাল, যেটা জানা যাচ্ছে ওই উপনির্বাচনের ফলাফল মিলেই তৃণমূল কংগ্রেসের রদবদল হতে চলেছে, যেটা অনেক বড় রদবদল বলে মনে করা হয়। এই অবস্থায় দাঁড়িয়ে জানা যাচ্ছে যে আগামী 25 তারিখ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন। যে কর্মসমিতির সদস্য সংখ্যা 22 জন এবং তার মধ্যে অনেকজন সাংসদও রয়েছে। সেই সাংসদদের 25 তারিখে পার্লামেন্টে যেতে বারণ করা হয়েছে কালীঘাট থেকে, যেহেতু সে পার্লামেন্টে শুরু হবে 25 তারিখ, কিন্তু বৈঠকে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পিপি বন্দ্যোপাধ্যায় রেলে গোপ্রাণকে। মনে করা হচ্ছে যে মূল আলোচ্য বিষয় মনে করা হচ্ছে যে লোকসভা নির্বাচনের ফলাফল, এবং সেখানে যেমন ভালো বিষয় যেমন রয়েছে, বেশ কিছু আসন কম ব্যবধানে হেরেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গা থেকে রদবদলের বিষয়টা উঠে এসেছে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সুতরাং মনে করা হচ্ছে যে রদবদলই থাকতে পারে অন্যতম ইস্যু বা আলোচ্য বিষয়, এবং সেক্ষেত্রে 25 তারিখে কর্মসমিতির বৈঠকেই রদবদলের যে প্রস্তাব অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে আলোচনা চলছে সেই প্রস্তাবেই কর্মসমিতির বৈঠকে চূড়ান্ত শিরমোহর করে কিনা সেটাও দেখার বিষয়। কিন্তু অনেকগুলো আলোচ্য বিষয়ের মধ্যে রদবদল অবশ্যই বড় ইস্যু এই মুহূর্তে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।